আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর আগে আমরা একটা টেবিল বানাইছিলাম 12 নম্বর ক্লাসে। তো টেবিলটা যখন বানাই তখন আমরা এখানে মিড ভ্যালু, সিএফ, ফ্রিকোয়েন্সি, টেলিমার, ক্লাস এই বিষয়গুলো কিভাবে বের করে দেখেছি। তো আজকে আমরা কি করব, ফ্রিকোয়েন্সি কার্ভ বের করব। ফ্রিকোয়েন্সি কার্ভ বের করার জন্য আমরা জাস্ট একটা গ্রাফ নিয়ে নিব। গ্রাফটা নেওয়ার সাথে সাথে, আজকে 13 নম্বর ক্লাস, সাথে সাথে কি করে দিব, স্টেপলার করে দিব আগে, বুঝছেন? স্টেপলারটা আগে করব, আমার পিন আছে, স্টেপলার আগে করে নিব। কিভাবে, এক সাইডে একটা দিব পিন, আরেক সাইডে আরেকটা পিন দিব, তাহলে গ্রাফটা মানে কোনো প্রবলেম হবে না। সো এরপর এই যে এখানে সেন্ট্রাল 1 2 3 1 2 3, এটাকে আমরা সেন্ট্রাল ধরব। সেন্ট্রাল ধরার পর এটা স্কেল দিয়ে অথবা এমনি পেন্সিল দিয়ে টেনে দিবেন, ঠিক আছে? আশা করি আপনাদের বুঝাইতে পারছি। 1 2 3, এটা আগে আমি শিখাইছিলাম। প্রথমে কি দিবেন, ভাঙ্গা অংশ, প্রথমে 5টা ঘর ভাঙ্গা অংশ দিবেন। এরপর যে মিড ভ্যালুগুলো লিখছিলেন, মিড ভ্যালুগুলো যে বের করছিলেন, মিড ভ্যালুগুলো এখানে লিখতে হবে, মিড ভ্যালুগুলো লিখতে হবে। মিড ভ্যালু এই যে 15 থেকে 95 পর্যন্ত, এখানে লিখলাম 15 25 35 45 55 65 75 85 95। মিড ভ্যালুগুলো 5টা ঘর পর পর লিখলাম, তাহলে এই পাশে আমরা কি লিখবো, মিড ভ্যালু। মিড ভ্যালু অ্যারো চিহ্ন অনেকেই দেয় না, দিয়ে দিবেন। এপাশে ফ্রিকোয়েন্সি, এফ আর ই কিউ ইউ ই এন সি ওয়াই, ফ্রিকোয়েন্সি অ্যারো চিহ্ন অনেকেই দেয় না, দিয়ে দিবেন, খুব কষ্ট হবে না, নাম্বার পাবেন। যাই হোক, এতটুকু করার পর এখানে হাইস্ট ফ্রিকোয়েন্সি কত, এখানে হাইস্ট ফ্রিকোয়েন্সি চোদ্দ। তাহলে আমাদের গ্রাফটা না ছোট না বড়, মিডিয়ামে রাখতে হবে। 14 যদি 1 ঘর সমান 1 ধরি, 1 ঘর সমান 1 ধরলে এখানে 5, এখানে 10, এখানে 14, তো গ্রাফটা অনেক ছোট হয়ে যাবে। যদি 5 ঘর সমান 1 ধরি তাহলে কি হবে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অনেক বড় গ্রাফ হয়ে যাবে, অত বড় দেওয়ার দরকার নাই। তাহলে 5 ঘর সমান 2 ধরব, 5 ঘর সমান 2 ধরলে 2 4 6 8 10 12 14 16 18, আর দরকার নাই, 14 পর্যন্ত দরকারই আছে। তাহলে মিড ভ্যালু 15, ফ্রিকোয়েন্সি কত, মিড ভ্যালু 15 হলে ফ্রিকোয়েন্সি কত, মিড ভ্যালু 15 ফ্রিকোয়েন্সি কত, মিড ভ্যালু 15 ফ্রিকোয়েন্সি 2, মিড ভ্যালু 15 ফ্রিকোয়েন্সি 2, এখানে একটা পয়েন্টার দিলাম। মিড ভ্যালু 25 ফ্রিকোয়েন্সি 8, মিড ভ্যালু 25 ফ্রিকোয়েন্সি 8, 35 এ 4 35 এ 4 45 3 45 এ 3, 55 6 55 6, 65 14, এটা অনেক বড়, 65 14 14 14, এই যে এই পাশে 14 আছে। আচ্ছা, 75 এ 5, এই যে 5, আর এখানে 75, 85 তেও 5 সোজা, 95 3। আশা করি আপনারা বুঝতে পারছেন, মিড ভ্যালু আর ফ্রিকোয়েন্সি দরকার, আর কিচ্ছু দরকার নাই। সো এখন আমরা কি করব, এখন আপনারা কি করবেন, আমি কি করব, পয়েন্টারগুলো যোগ করে দিবেন। পরীক্ষার হলে অবশ্যই অবশ্যই পেন্সিল ব্যবহার করবেন, যদি না আপনাদের কনফিডেন্স থাকে যে কলম দিয়ে কোনো ভুল হবে না, যদি কনফিডেন্স থাকে কলম দিয়ে কোনো ভুল হবে না, ইউ মে ইউজ অনলি ব্ল্যাক কালার পেন, আদারওয়াইজ ইউ ক্যান্ট, অন্যথায় এটা করা যাবে না। সো আমার রেকমেন্ড থাকবে আপনারা পেন্সিলে ব্যবহার করবেন, পেন্সিল ব্যবহার করলে এতগুলো ডিপ লেখাগুলো ডিপভাবে ফুটে ওঠে না, এটা একটা প্রবলেম। তবে যেহেতু আপনারা ভিডিও করবেন না, আমার মতো যেহেতু আপনারা ভিডিও করবেন না, সো আপনাদের লেখাগুলো অত ডিপ না ফুটে উঠলেও কোনো প্রবলেম নাই। সো মিড ভ্যালু আমাদের কি শেষ, মিড ভ্যালু শেষ। এখানে আপনারা একটা হেয়ার দিবেন, আমি হেয়ারটা লিখলাম না, হেয়ারটা আমি বলে দিচ্ছি, হেয়ার ইতিমধ্যে যেই হেয়ারগুলো ইতিমধ্যে লেখা হয়ে গেছে
এখানে সেই হেয়ার গুলাই, নতুন কিছু নাই, নতুন কিছু নাই। এখানে হেয়ার লিখবেন ও এস, সরি এখানে ও এক্স, আর এখানে ওয়াই, এটা লেখা ভুলে গেছিলাম। আচ্ছা তো লিখবেন ও এক্স হেয়ার, ও এক্স এক্সিস ইন্ডিকেট, এখানে মিড ভ্যালু হবে, ক্লাস হবে না। ও এক্স এক্সিস ইন্ডিকেট মিড ভ্যালু, ও ওয়াই ইন্ডিকেট ফ্রিকোয়েন্সি, এভরি ফাইভ স্কোয়ার অফ ও এক্স এক্সিস রিপ্রেজেন্ট টেন ইউনিট, ফাইভ স্কোয়ার অফ ও এক্স ইউনিট টেন ইউনিট, অ্যান্ড ও ওয়াই এক্সিস রিপ্রেজেন্ট টু ইউনিট, যেহেতু পাঁচটাকে টু ধরছি, শেষ আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। সো মিড ভ্যালু আপনারা বের করতে শিখছেন, মিড ভ্যালু বের করতে পারবেন। এখন অজীবটা, অজীব আমি ইতিমধ্যে শিখাইছিলাম আপনাদের, অজীবটা ইতিমধ্যে শিখাইছিলাম, নতুন করে অজীব শেখানোর প্রয়োজন নেই। তো আমি তারপরে অজীবটা আপনাদের একটু শর্টকাটে করে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল এই গ্রাফটার মতোই, এই গ্রাফটার মতোই এখানে এক দুই তিন, এক দুই তিন, আপনারা এখানে সেন্ট্রাল ধরবেন, ধরে এই পাশে একটা টান দিবেন লম্বা করে, এটা লিখবেন এক্স ও, এ পাশে একটা টান দিবেন, এটা দিবেন ওয়াই। প্রথম পাঁচটা ঘর ভাঙ্গা অংশ, ক্লাস ক্লাস ইন্টারভেল শুরু কত থেকে হয়েছে, ক্লাস ইন্টারভেল শুরু হয়েছে কত থেকে, দশ থেকে শুরু হয়েছে, নিচে নামবে তারপর এল, দশ থেকে একশো পর্যন্ত, তাহলে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো। উপরে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত আছে, পঞ্চাশ, তাহলে উপরে পঞ্চাশ ঘর আসবে, এক ঘর সমান এক ধরলে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ, এটাই মোটামুটি সুইটেবল, এক ঘর সমান এক ধরলে এটাই সুইটেবল হয়। তাহলে এখানে আমরা লিখলাম পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ। তো প্রথমে দশ থেকে বিশ, দশ থেকে বিশ ফ্রিকোয়েন্সি, দশ থেকে বিশ ফ্রিকোয়েন্সি না, হ্যাঁ ফ্রিকোয়েন্সি তো দেখতে হবে, ক্লাস ইন্টারভেল, ক্লাস ইন্টারভেল দশ থেকে বিশ, দশ থেকে বিশ ক্লাস ইন্টারভেল ফ্রিকোয়েন্সি কত, দুই, তাহলে এই যে দুই ঘর। প্রথমে প্রথম ঘরটা পয়েন্টার করে দিতে হবে, তারপরে দুই ঘর দিতে হবে, দুই ঘর, এরপরে ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভটা দেখতে হবে আর কি, টেন বিশ থেকে তিরিশ, টেন এই যে বিশ থেকে তিরিশ ফ্রিকোয়েন্সি টেন, আশা করি বুঝাইতে পারছি। তিরিশ থেকে চল্লিশ, তিরিশ থেকে চল্লিশ ফ্রিকোয়েন্সি চোদ্দো, মানে এর নিচে নামবে না, এ উপরে উঠতে থাকবে, সতেরো পনেরো ষোলো সতেরো, এখানে তেইশ সাঁইত্রিশ, অনেক লম্বা হয়ে গেল মনে হয়, সাঁইত্রিশ সাঁইত্রিশ বিয়াল্লিশ ফর্টি টু সাতচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ, শেষ। এখন আমরা কি করব, পয়েন্টারগুলো যোগ করে দেব, পয়েন্টারগুলো যোগ করে দেব, কেমনে যোগ করব, একটার সাথে আরেকটা, অবশ্যই পাঁচ ঘর পর পর, অবশ্যই পাঁচ ঘর পর পর যোগ করতে হবে, অন্যথায় হবে না, পাঁচ ঘর পর পর যোগ করতে হবে। অবশ্যই পাঁচ ঘর পর পর যোগ করতে হবে, আপনারা কলম ব্যবহার করতে পারেন, যদি কনফিডেন্স থাকেন আপনাদের কোনো ভুল হবে না, আর যদি না থাকে যে ভুল হইতেও পারে, অথবা দেখতে যদি বিচ্ছিরি দেখায়, তাহলে অবশ্যই আপনারা পেন্সিল ব্যবহার করবেন। আর ফিগার তো দিইনি, এর আগেরটাতেও ফিগার দিইনি, ফিগার দিইনি, ফিগার অবশ্যই দিতে হবে, এফ আই জি ইউ আর ই, এটা কী বের করেছিলাম, ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি কার্ভ আমি শর্টকাটে লিখলাম, আমরা ফুল ফর্ম লিখবেন। আর এটা কী বের করলাম, অবশ্যই অবশ্যই কী করবেন, এটা খাতার পিছনে লাগাই দিবেন, না লাগা দিলে কিন্তু হবে না, হবে না, হবে না। কীভাবে লাগাবেন, এই পাশে একটা পিন দিবেন স্টেপলার করে, পিন আছে না নাই, আর আছে, আর এই পাশে একটা দিবেন। সো এখানে ফিগার অবশ্যই দিবেন, আর আমি এই পাশে ক্লাস সি এল এ ডবল এস,
এটা লিখতে ভুলে গেছি, এপাশে ফ্রিকুয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি এটা দিতে ভুলে গেছিলাম, আপনারা আবার ভুলে যান না, ঠিক আছে? তো ফিগার অবশ্যই দিতে হবে, এফ আই জি ইউ আর ই, এটা কি? এটা অজীব, ও জি আই ভি ই, অজীব। তো আজকে পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন, কোথাও প্রবলেম হলে অবশ্যই 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 আমাদের জানাবেন, হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক গ্রুপে অথবা ফেসবুক পেজে টেক্সট করতে পারেন, কোনো প্রবলেম নাই। এখন আমি যে আপনাদের প্রবলেম সেভেন করাইলাম, প্রবলেম সেভেন যে করাইলাম, প্রবলেম সেভেনটার আলোকে একই রকম প্রবলেম নাম্বার সাপ্লিমেন্ট নাম্বার সেভেন, সাপ্লিমেন্ট সেভেনটা আমাকে করে দেখাবেন, দেখি আপনাদের কাদের কাদের হয়, কাদের কাদের হয় না। তো আজকে পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন, দেখা হচ্ছে নেক্সট এবং শেষ পর্বে।